আজ আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, আর এটা লক্ষ্মী পুজোর স্পেশাল ভিডিওই চলছে এখন। তো আজকে দেখলে এইমাত্র আমার ঠাকুর এসে গেছে, এরপর ঠাকুরকে ঠিকঠাক জায়গায় বসানোর ব্যাপার ট্যাপার সব চলবে, আর ঘরটাও একটু গোছানোর ব্যাপার আছে। তো আমরা আবার এখন বেরিয়ে যাব, আরও কিছু বাজার এখনও বাকি আছে, তো সেগুলো এখন করবো। দুটি দিচ্ছে দিচ্ছে সরি লাগু তো সরি 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 এইমাত্র বাড়ি ফিরলাম, বাজার টাজার করে এখনও কিছু জিনিস কেনা বাকি রয়ে গেছে, আর কালই পুজো, মানে কাল আমার বাড়িতে পুজোটা হবে, যদিও হবে বিকেলের পর, তো সেই জন্য এখনও টাইম আছে, কাল সকালেও কিছু কেনাকাটা সেগুলো সেরে ফেলতে হবে, তবে ম্যাক্সিমামটাই মোটামুটি সেরে ফেলেছি। আর ঘর এখনও কিছুই ডেকোরেশন করে উঠতে পারিনি, তবে ঠাকুর তো তোমরা দেখলে, এই দে ঠাকুর আমার এসে গেছে, ঠাকুরের মুখটা এখন ঢাকা। আর তো এইখানে মোটামুটি কিছু পুজোর বাজারের জিনিসপত্র রয়েছে, আর এই এরিয়াটাতে, এই যে এইখানটা দেখছো, এইখানে আমি পুজোটা করব, মানে এখানে ঠাকুরকে বসানো হবে আর কি এখানে। তো আপাতত আমি একটু চেঞ্জ করে নিই, ভালো করে হাত মুখ ধুয়ে নিই, তারপরে এসে তোমাদের দেখাচ্ছি কয়েকটা জিনিস আমি নতুন কিনেছি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো দেখো, লক্ষ্মী পুজোর কেনাকাটা দুদিন ধরে চলছে, গতকাল গিয়েছিলাম দশকর্মার জিনিসপত্র কিনতে, তো কিনে আনার পর তোমাদের সাথে তো বাকি ভিডিওটা শেয়ার করলাম, বেরিয়ে গিয়েছিলাম আবার তার কিছুক্ষণ পর, তো আমার আর খুলে দেখা হয়নি, যেহেতু স্নান সন্ধ্যেবেলা আর পর করিনি, তো সেই জন্য জিনিসগুলোতে আর হাত দিইনি। তো আজ যখন আমি সকালবেলা সেই দশকর্মার প্যাকেটটা খুলেছি, তো সেখানে দেখছি অনেক জিনিস ওরা দেয়নি, কারণ মানে আমি যেগুলো আমি জানি, যতটুকু আমি জানি যে এই এই জিনিসগুলো ভীষণভাবে দরকার, তার মধ্যে বেশ কয়েকটা জিনিস মিসিং ছিল, যেমন ধরো চাঁদমালা, চাঁদমালা দেয়নি দশকর্মায়, তো সেই জন্য আমি একটা আমার লক্ষ্মী ঠাকুর আগে কিনে আনলাম ওই জন্য। তো তারপর লক্ষ্মী ঠাকুরের মাপ অনুযায়ী আমি একটা এরকম দেখো একটা চাঁদমালা, এই একটা চাঁদমালা এরকম একটা নিলাম। তারপর আমাকে দেয়নি কর্পূর, বলেছিলাম আসলে ব্যাপারটা কি আমি তোমাদের খুলে বলি, সেটা হচ্ছে যে আমাদের ঠাকুর মশাই যিনি, তাকে আমরা বলেছিলাম যে একটা লিস্ট দিয়ে দিন আমাদের, তো উনি বললেন যে সত্যনারায়ণের সিন্নি যখন করছো না, মানে সত্যনারায়ণ পুজোটা যখন রাখছো না, শুধু লক্ষ্মী পুজোই করবে, তাহলে লিস্টের দরকার নেই, তোমরা দশকর্মা ভাণ্ডারে গিয়ে সেখানে গিয়ে তোমরা বলবে যে আমার লক্ষ্মী পুজোর জন্য যা যা দরকার, পূজা করি লক্ষ্মী পুজোর জন্য, তো সেটাই যেন ওরা দিয়ে দেয়, ওরা সেটাই সেইভাবে দিয়ে দেবে। তো এটা আমি জানি যে এরকম ওরা বললে দোকানদারেরা, ওরা আরও বেশি ভালো করে জানে কী কী দিতে হবে, তো ওরা সেগুলো দিয়ে দেয়। কিন্তু এরা যে অত বড় দোকান তোমাদের দেখালাম কাল ভিডিও করে, দিয়েছে কিন্তু বেশ কিছু টুকটাক জিনিসপত্র দেয়নি, তো এই আর কি, দিয়েছে সব দেয়নি বলবো না, দিয়েছে কিন্তু ওইরকম কর্পূর দেয়নি, চাঁদমালা দেয়নি, এরকম কিছু কিছু জিনিস আমার মনে হলো এগুলো মিসিং, এগুলো লাগবে। ঘট দেবে বলেছিল, ঘট দেয়নি, আমি দেখছি কোনো ঘট নেই, তো তখন আমি বাধ্য হয়ে এই ঘটটা কিনে এনেছি ঠাকুরের সামনে এটা বসাবো বলে। তো এই তো গেল আমার দশকর্মার ব্যাপারটা, ছাড়াও আমার যে জিনিসগুলো কেনার ছিল তার মধ্যে আমি একটা জিনিস কিনেছি, দেখো এটা, এটা তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, এটা আমি অনেক দোকানে দেখেছি, ভেতর কী করে ধূপ দিয়ে দেওয়া হয়, ধূপ টুপ লাগিয়ে দেওয়া হয়, মানে এই পোর্শনটা এখানে দেখো, দাঁড়াও, এই যে এই জায়গাটায়, তো এইখানে তুমি ধূপকাঠি গুঁজে দিতে পারো, ঠিক আছে, ধূপকাঠি গুঁজে দিয়ে এটা জাস্ট তলাটা এইভাবে আটকে দিতে হয়, আর কি হয় এই যে ফুটোগুলো দেখছো এর গায়ে, এখান দিয়ে ধোঁয়া বেরোতে থাকে, খুব সুন্দর লাগে দেখতে, তো এটা আমার কেনার ইচ্ছা ছিল, তো লক্ষ্মী পুজোর পারপাসে আমি এটা কিনেছি। আর আরেকটা কথা তোমাদের বলা, সেটা হচ্ছে লক্ষ্মী পুজো উপলক্ষে, মানে যে কোনো পুজোর জন্য আমার বাড়িতে বাসনের খুব অভাব, মানে পুজোর জন্য যে বাসনগুলো, মানে আমি যে সাজিয়ে দেব, যে থালা মধ্যে করে বা যেভাবে আমি সাজাবো, সেই জিনিসের আমার খুব অভাব। তো নতুন জিনিস বলতে আমার কাছে আছে কয়েকটা স্টিলের বাসন,
আর এতদিন মানে যে কবার আমার বাড়িতে টুকটাক যা পুজো হয়েছে বা গৃহপ্রবেশের পুজোটা অনেকটাই বড় করে হয়েছিল, আর এছাড়াও মাঝে মধ্যে যে ছোটখাটো করে যখন পুজো করেছি, তো আমার সব বাসন আসতো আমার বাপের বাড়ি থেকে, আমার মায়ের সমস্ত সেট করা আছে, মানে পুজোর বাসন অনেক অনেক আছে, মানে হেন কিছু জিনিস নেই পুজোর বাসনের যেগুলো দরকার পড়ে আর কি, সেটা নেই এরকম নয়, সব রয়েছে। কিন্তু মুশকিলটা হয়ে গেছে, মা এখন রয়েছে বর্ধমানে এবং সেখান থেকে এখন এই প্যান্ডামিক সিচুয়েশনে ফিরছেন, মানে ফেরার ব্যাপারটা এখনো ভাবা হয়নি। তো মা ওখানে থাকায় আমার কি হয়েছে, আমি জিনিসপত্রগুলো কিছুই এই লক্ষ্মী পুজোর সময় আনতে পারলাম না। তো সেই জন্য আমার এখন মনে হচ্ছে নিজের বাসন থাকা খুব দরকার। তো আমার মনে হচ্ছে এরপরে আমার আস্তে আস্তে ঠাকুরের বাসন কিছু কিনে রাখতে হবে নিজের জন্য। তো সেই মুশকিলটা সমাধান করার জন্য আমাকে কিছু করার নেই, যেহেতু আমার বাসন সেরকম নেই, শুধু কয়েকটা স্টিলের নতুন বাসন আছে সেগুলোই ইউজ করবো, আদারওয়াইজ আমাকে কলা পাতার সাহায্য নিতে হবে। তো সেই জন্য আমি এরকম একটা বান্ডিল নিয়ে এসেছি, এটাই কালকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এর মধ্যেই আমি ঠাকুরের যা ফলমূল যা যা দেবার সবই আমাকে কলা পাতাতেই সাজিয়ে দিতে হবে। তো এটা হলো ব্যাপার। আর আমার বাড়িতে আমার এখানে একটা বড় প্রদীপ আছে, কিন্তু আমার কাছে পঞ্চপ্রদীপ নেই, ওই যে বললাম সব মায়ের থেকে সাপ্লাই নিতাম, এখন যে এই হয়েছে মুশকিল। তো এই পঞ্চপ্রদীপটা আর এখানে কর্পূর রাখা যাবে, তো একসাথে এই সব কটা ফেসিলিটি আছে, ওই জন্য আমি এই পঞ্চপ্রদীপটা কিনেছি। ঠাকুর যেখানে বসাবো, যে পীড়ে বা জলচৌকির মতো যেটার উপর আমি বসাবো, তার জন্য আমি কালকে এটা নিয়েছি, কালকে এটা আমার কালকে না, তোমাদের দেখিয়েছি ভিডিওতে। তো এই কাপড়টা সুন্দর লাগবে ওর উপর, তো এর ওপর মা লক্ষ্মীকে বসানো হবে। আর নিয়েছি বলতে, হ্যাঁ আরতির জন্য আমার কাছে এরকম চামড়ও নেই, তো সেই জন্য আমাকে চামড়টাও কিনতে হলো। তো এই হচ্ছে চামড়, এই। আর এখন দেখলাম দোকানে, আমি আমার এত ধারণা ছিল না, তো আমার বাবা কি করতো, মাঝে মাঝে আমার বাবা দক্ষিণেশ্বর যায় এবং সেখান থেকে গঙ্গা জল নিয়ে আসে, ঠিক আছে। তো সেই গঙ্গা জল মানে আমার কাছেও সেই তাই সাপ্লাই হতো। তো রিসেন্ট এই প্যান্ডামিক সিচুয়েশনে সব তো ঘেটে গেছে, কিছুই নেই, তো দেখলাম সেই জন্য আমাকে আলাদা করে কোনো গঙ্গা জলের ব্যবস্থা করতে হয়নি, তো বাবার থেকেই পেয়ে যেতাম। কিন্তু এবারে আমাকে দেখলাম দোকানে গঙ্গা জলও পাওয়া যাচ্ছে, এই হলো গঙ্গা জল, এটাও আমি নিয়ে এসেছি। সেই সঙ্গে গঙ্গা মাটিও পাওয়া যাচ্ছিল, তো গঙ্গা মাটিও আমি নিয়ে এসেছি। এই মোটামুটি আমার পুজোর যেটা মেন পারপাসে যে বাজারগুলো আর কি, মানে দশকর্মা টাইপ। ও আর হচ্ছে আমি হোম করব বাড়িতে, তো তার জন্য আমাকে আমি নিয়েছি যে বেলকাঠ, পাটকাঠি আর যা যা লাগে, তো এইগুলো দিয়েছি। আর যেটা আমায় কালকে নিতে হবে সেটা হচ্ছে বেলপাতা, 28টা বেলপাতা লাগে যজ্ঞের হোমের জন্য, তো নিখুঁত বেলপাতা হতে হয়, তো সেটা কাল সকালে আনা হবে, ফুল বেলপাতা, এগুলো মালা, এগুলো কাল আনা হবে। আর আমি এমনি সবজি বাজার করে নিয়েছি, এই আমার কিছু সবজি বাজার, এগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে তুলে রাখতে হবে। তো সবজি বাজার আর যা যা হবে মোটামুটি হয়েছে, ফলটা কেনা হয়নি, ফুল কেনা হয়নি, মিষ্টি কেনা হয়নি, এগুলো সব কাল হবে, মোটামুটি এই তো কেনাকাটার ব্যাপার। আর ঠাকুরের যেমন হয় ধুতি, এই ঠাকুর মশাইয়ের ধুতি গামছা এইসব কেনা হয়েছে, এই আর কি। দেখো কি সুন্দর ধানের ছড়া, খুব পছন্দ হয়েছে আমার, আমি এরকম একটা ধানের ছড়া নিয়েছি ডিজাইন করা। তো এই মোটামুটি নেওয়া হয়েছে, আর কাল সকালের থেকে মানে সমস্ত যোগাযোগ তো আমাকেই করতে হবে, কারণ নো হেল্পিং হ্যান্ড, কেউ নেই আমাকে হেল্প করার এখানে, শুধুমাত্র অভিষেক ও যতটা পারবে করবে টুকটাক করে, কিন্তু মেন যে ভোগ রান্না থেকে শুরু করে ফল কোটা, তারপর নৈবেদ্য সাজানো, যা যা করতে হয় আর কি পুজো পারপাসে, সেটা সবটাই আমার উপর। তো সেই জন্য কাল ঠাকুরমশাইকে বিকেল হয়তো 5টা না বা 4:30-5টা এরকম সময় উনি আসবে, তো তার আগে আমাকে সমস্ত জোগাড় করে ফেলতে হবে। তো কালকের ভিডিওটা অবশ্যই তোমরা কেউ মিস করো না, বা নেক্সট যে ভিডিওটা আসছে সেখানে আমি পুজোর পুরো পুজো টুজো যতটা সম্ভব শ্যুট করা যায় আমি পুরোটাই শ্যুট করার চেষ্টা করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই আর ডেকোরেশন, এখানে অল্প কিছু আলো টালো লাগানোর প্ল্যান আছে, সেগুলো একটু ধীরে সুস্থে করবো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে, যতটা পারলাম মার্কেটিং লক্ষ্মী পুজোর কেনাকাটাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর বাকি পুজোর পারপাসে যা যা হবে সবই কাল তোমরা সেগুলো ভিডিওয় দেখতে পাবে। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।